নমো শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি দৈনিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি 27 মে 12ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, মেষ থেকে মীন, বিস্তারিত কি হতে চলেছে। প্রথমেই বলবো মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। আয়োনতিতে বৃদ্ধি, কর্মের সাফল্য, কর্মে ব্যস্ততার মধ্যে কিন্তু আপনারা আজ কাটাতে পারবেন। আপনাদের আজ কিন্তু টেনশন কম থাকবে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের কিন্তু কর্মের জায়গাটা কোনো সমস্যা আজ হচ্ছে না, সেদিক থেকে কিন্তু আপনাদের আজ দিনটি ভালো কাটতে চলেছে। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে। কোনোরকম শরীর স্বাস্থ্য নিয়ে আপনার ভোগান্তির কোনো আজ হচ্ছে না, সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে, সেদিক থেকে কিন্তু আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোরকম অশান্তি ঝুঝামেলা কিন্তু হচ্ছে না। লাভ লাইফ শুভ, আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন নিতে পারেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। আপনাদের কিন্তু আয়োনতি বৃদ্ধি, কর্ম সাফল্য, কর্মে ব্যস্ততায় আজ দিন কাটবে। আপনারা কিন্তু আজ নতুন নতুন লোকের সাথে আপনাদের যোগাযোগ হবে কর্মক্ষেত্রে, সেদিক থেকে কিন্তু আপনারা অনেকটাই সাকসেস আজ পেতে পারেন। অলরেডি চাকরি যারা করছেন, চাকরির ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের ভীষণ ভালো কাটতে চলেছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম ঝুটঝামেলার সম্ভাবনা আজ নেই, তবে যতটা সতর্ক থাকবেন ততটা আপনার পক্ষে কিন্তু ভালো। শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে, তবে রিচ খাবার আজ এড়িয়ে যান, শরীরের যত্ন নিন, তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে, কোনোরকম ঝুটঝামেলা অশান্তির সম্ভাবনা কিন্তু আজ নেই, সেদিক থেকে দিনটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। সাংসারিক সুখ শান্তি কিন্তু আজ বজায় থাকবে। আদার্স যারা আছে, ভাই বোন, মা বাবা, তাদের মধ্যেও একটা শান্তির বিরাজ করবে। আজ কিন্তু সংসারে শান্তি থাকছে। লাভ লাইফ ভীষণ শুভ। লাভ লাইফ আপনারা ছুটিয়ে প্রেম করুন বা কোথাও ঘুরতে যাবেন, দেখা করবেন, সেগুলো করতে পারেন, বা কোনো আলোচনা আজ সারবেন সেটাও কিন্তু করতে পারেন, সেদিক থেকে আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না। নানান রকম সমস্যার চাপের মধ্যে আপনাদের দিন আজ কাটবে, সেদিক থেকে কিন্তু অনেকটা সতর্ক থাকবেন বা চোখ কান খোলা রাখবেন, নাহলে কিন্তু বড় একটা সমস্যায় আপনারা পড়তে পারেন। অলরেডি চাকরি যারা করছেন, চাকরির জায়গাটা কিন্তু আজ আপনাদের একটু সমস্যা দেখা দেবে, শত্রুতা বৃদ্ধি পাবে, সেগুলো অবশ্যই আপনারা একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন, তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না। আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্ট, চোট লাগা, আঘাত লাগা, ছোটোখাটো এগুলো কিন্তু হতে পারে, একটু সতর্ক হয়ে চলাফেরা করুন, তাহলে কিন্তু আজকের দিনটি ভালো কাটাতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ ছোটোখাটো তর্ক বিতর্ক হয়ে এটা মনোমালিন্য হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে যতটা পারবেন এর থেকে এড়িয়ে গেলে আপনার পক্ষে ভালো, নাহলে কিন্তু এই ছোটো অশান্তি একটা বড় আকার নিতে পারে। চলেছি লাভ লাইফ। লাভ লাইফ কিন্তু আপনার খুব ভালো যে থাকছে সেটা না, আপনাদের কিন্তু আজ কোথাও ঘুরতে যাওয়া, যদি যাওয়ার একটা ঠিক করে রাখেন, সেটা আজকে বন্ধ দিলে ভালো হয়। আপনারা আজ যতটা পারবেন ঘুরতে না যাওয়া কথা কমলা, আর যতটা পারবেন আপনারা এড়িয়ে গেলেই কিন্তু আজকের দিনটি ভালো কাটতে পারে, তা না হলে কিন্তু আপনাদের আজকে একটু সমস্যায় পড়তে পারেন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। আজ আপনাদের কিন্তু ব্যবসায়িক লাভ, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততা আজ আপনাদের থাকতে পারেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের আজকের দিনটি ভালো হচ্ছে, কোনোরকম কিন্তু সমস্যা আছে কর্মের জায়গায় থাকছে না, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো। অবশ্যই আপনারা একটু সতর্ক থাকুন, তাহলে কিন্তু আরও ভালোভাবে দিনটি কাটাতে পারবেন। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে, কোনোরকম সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে না, শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটাতে পারবেন, সেদিক থেকে দিনটি কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কোনোরকম ঝুটঝামেলা অশান্তি কিন্তু সম্ভাবনা আজ নেই, সেদিক থেকে দিনটি কিন্তু অনেকটাই ভালো আপনারা আজ কাটাতে পারবেন। লাভ লাইফ শুভ। লাভ লাইফ আপনারা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন, কারোর সঙ্গে দেখা করা, কথা বলা, ঘুরতে যাওয়া, সেগুলো কিন্তু করতে পারেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো আপনাদের পক্ষে হতে চলেছে। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না। নানান রকম সমস্যা আপনারা আজ কিছুটা সময় কিন্তু নষ্ট হতে পারে, ব্যবসা বাণিজ্য কিন্তু একটু প্রবলেম দেখা দেবে, তবে আয়োনতি বাড়বে, সেদিক থেকে কিন্তু আপনাদের দিনটি ভালো কাটতে চলেছে। বলবো সতর্ক থাকুন, তাহলে কিন্তু অনেকটা আপনারা এই ঝুটঝামেলা থেকে এড়িয়ে থাকতে পারবেন। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু আপনাদের একটু সমস্যা আসবে, শত্রুতা বৃদ্ধি পাবে, কর্মের জায়গাটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু কোনো ঝুটঝামেলা হতে পারে বা মানবমনিক কথা কিন্তু আপনার শুনতে হতে পারে, সেদিক থেকে একটু সতর্ক থাকলে এগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে চোট লাগা, আঘাত লাগা, কিছুটা সমস্যায় আপনি পড়তে পারেন, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজ নেই। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা নেই, অবশ্যই সতর্ক থাকলে এগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবেন। লাভ লাইফ কিন্তু আপনাদের ভালো,
থাকছে আপনারা চুটিয়ে প্রেম করুন, সেদিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, সেদিক থেকে দিনটি আজকে ভীষণ ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে, আপনাদের কিন্তু আয়নতি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততায় আপনারা থাকবেন। তার সাথে সাথে আপনাদের কিছু ব্যয়ের একটা প্রবণতা দেখা দেবে, তার থেকে কিন্তু আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে, সেখানে যদি আপনারা একটু ফলো রাখেন তাহলে কিন্তু আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারেন। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের আজকের দিনটি ভীষণ ভালো, আপনাদের কিন্তু আজ চাকরির জায়গায় কোনোরকম ঝুটঝামেলা অশান্তি বা কোনো কর্মক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা আজ দেখছি না, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই, তবে শরীরের যত্ন নিন, রিচ খাবার যত কম পারেন সেটাই খাওয়া দাওয়া করুন, তাহলে কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে আরও ভালো থাকতে পারবেন আজকের দিনটি। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকছে, কোনোরকম ঝুটঝামেলা হচ্ছে না, আপনাদের কিন্তু সাংসারিক সুখ শান্তি আজ থাকছে। লাভ লাইফ শুভ, লাভ লাইফ আপনারা চুটিয়ে প্রেম করুন, কোনো ডিসিশন নেবেন নিতে পারেন বা কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনোরকম সমস্যা আজ হচ্ছে না। চলে আসি পরের রাশি তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু আজ মনে আনন্দ থাকবে, আজ কিন্তু আপনারা টেনশন কিছুটা ফ্রি থাকবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় আপনারা অবশ্যই ভালো থাকবেন, তার মধ্যে একটু কাজের চাপ থাকবে অবশ্যই, তার সাথে সাথে আপনাদের একটু সতর্ক থাকলে কিন্তু কর্মের জায়গাটা ভীষণ ভালো থাকতে চলেছে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে আজ কোনো সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে না, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। লাভ লাইফ শুভ, লাভ লাইফে আপনাদের কোনো সমস্যা আজ নেই, সেদিক থেকে যদি আপনারা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন, ঘুরতে যাওয়া কম যেতে পারেন, আপনাদের কোনো আলোচনা সারবেন সারতে পারেন, সেদিক থেকে লাভ লাইফে ভীষণ আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষে ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে, সাংসারিক সুখ শান্তি কিন্তু আজ থাকছে, সেদিক থেকে কোনোরকম সমস্যা কিন্তু আজ হচ্ছে না, সংসারে একটা আনন্দ সুখ শান্তি কিন্তু আপনাদের থাকছে, সেদিক থেকে আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের নানান দিক থেকে সমস্যায় পড়তে পারেন, কিছুটা টেনশন আপনাদের দিতে পারে, সেদিক থেকে আপনাদের অনেকটাই সতর্ক থাকা উচিত, নাহলে কিন্তু আপনারা কিন্তু নানান রকম সমস্যায় পড়তে পারেন। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় আপনাদের একটু চাপের মুখে থাকবেন, আপনারা কিন্তু নানান রকম প্রেশারে থাকতে হতে পারে বা কর্মের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু একটু টেনশন বা চিন্তা কিন্তু আপনাদের বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে চোট লাগা আঘাত লাগা এরকম কিছু হতে পারে, সেদিক থেকে অবশ্যই শরীরের যত্ন নিন আর সতর্ক থাকুন, তাহলে কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে এগুলো এড়িয়ে গেলে আপনাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। লাভ লাইফ শুভ, তবে যতটা কম কথা বলা কম দেখা করা আপনাদের পক্ষে ভালো, কোনো ডিসিশন নেবেন ভেবে রেখেছেন সেটা আজ না নেওয়াই আপনাদের পক্ষে কিন্তু ভালো। চলে আসি পরের রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে, আয়নতি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততায় আজ আপনাদের দিন কাটতে চলেছে, সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। অলরেডি যারা চাকরি করছেন চাকরির জায়গায়ও কিন্তু আজকের দিনটি আপনাদের ভালো হচ্ছে, আপনাদের কিন্তু কর্মের দিক থেকে আপনারা একটা সুনাম বৃদ্ধি আপনাদের হতে পারে, সেটা কিন্তু আজ আপনাদের উপরেই ডিপেন্ড করছে, যতটা ভালোভাবে আপনারা এই কাজগুলো রেডি করতে পারবেন সেভাবেই কিন্তু আপনাদের সুনাম আজ হতে পারে। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে আজ কিন্তু কোনো সমস্যা আপনাদের আসছে না, সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কোনোরকম ঝুটঝামের অশান্তির সম্ভাবনা আজ নেই। লাভ লাইফ শুভ, লাভ লাইফে আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন, কোনো আলোচনা করবেন আজ কিন্তু আপনাদের বাড়ির সাথেও আপনারা আলোচনা করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু আয়নতি বৃদ্ধি, আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক আজ ভালো থাকছে, টেনশন কিছুটা কম আপনাদের থাকছে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গাতে কিন্তু আপনাদের আজ অনেকটাই টেনশন কম থাকবে, আপনারা কিন্তু ফ্রি মাইন্ডে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের কাজের জায়গা থেকেও কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, কোনোরকম সমস্যা কিন্তু আজ হচ্ছে না, সেই থেকে দিনটি কিন্তু আপনাদের ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের আজ কিন্তু সুসম্পর্ক থাকছে, আদার্স ফ্যামিলি যারা আছেন ভাই বোন মা বাবা সবার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা থাকছে, সংসারে সুখ শান্তি বজায় থাকছে, সেই থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। লাভ লাইফ শুভ, লাভ লাইফ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন বা কোনো আলোচনা করবেন আজ করতে পারেন, সেদিক থেকে কিন্তু আপনাদের পক্ষে আজ দিনটি থাকছে। চলে আসি পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের অনেক সতর্কে আজকে থাকতে হবে, নানান রকম সমস্যায় আপনারা পড়তে পারেন, কিছুটা টেনশন আপনার কাজ করবে, সেই থেকে দিনটি কিন্তু ভালো বলা চলে না, আপনারা যদি ইচ্ছা করেন দিনটি ভালো রাখতে পারবেন, অনেকটা সতর্ক থাকতে হবে।
যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গাতেও কিন্তু আপনারা চাপের মুখে থাকবেন, কর্মক্ষেত্রে আপনাদের একটু চাপ থাকবে, নানান রকম কথাবার্তা আপনাদের শুনতে হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকাটা আপনাদের পক্ষে কিন্তু ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে চোট লাগা আঘাত লাগা এরকম কিছু কিন্তু হতে পারে, সতর্ক থাকুন, শরীরের যত্ন নিন, তবেই কিন্তু এগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে, যতটা পারবেন আজ তর্ক বিতর্ক না করাই ভালো, এড়িয়ে যান, তবে কিন্তু আজ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে, নাহলে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা হতে পারে। লাভ লাইফ শুভ, কিন্তু কোনো ডিসিশন আজ নেবেন না, কথা বলা দেখা করা ওইখানেই শেষ, কিন্তু আলোচনা আপনারা করবেন ভেবে রেখেছেন আজকের দিনে সেটা কিন্তু না করাই ভালো। চলে আসি পরের রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু আয়োনতি বৃদ্ধি, কর্মে সাফল্য তো অবশ্যই থাকছে, আপনাদের নতুন নতুন কাজের কিন্তু যোগাযোগ আজ আপনারা পেতে পারেন। যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু সুনাম আপনাদের হতে চলেছে, কারণ আপনাদের কিন্তু আজ মন মেজাজ কিন্তু ভালো থাকবে, কর্মে কিন্তু আপনারা আনন্দে কাজ করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, কোনো রকম সমস্যা কিন্তু আজ থাকছে না, সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আজ কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকছে, কোনো রকম অশান্তি ঝুঝামেলার কোনো কিছু কিন্তু আজ আপনাদের মধ্যে হচ্ছে না, সেদিক থেকে কিন্তু সাংসারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা। লাভ লাইফ শুভ, আপনারা কোনো ডিসিশন নেবেন বা আলোচনা আজ করবেন সেটা করতে পারেন, ছুটিয়ে প্রেম করতে পারেন, সেদিক থেকে কিন্তু আজ আপনাদের জন্য দিনটি ভীষণ শুভ হতে চলেছে। এই ছিল বারোটি রাশির মেষ থেকে মীন বিস্তারিত। আবারও যাবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।